জঙ্গলে হঠাৎই আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি এলাকায়। আগুন নিয়ন্ত্রণে প্রথমের দিকে গ্রামবাসীরা চেষ্টা করলেও খবর পেয়ে দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচেষ্ট হয়। একদিকে হাতির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, তারপর জঙ্গলে আগুন লাগায় রীতিমতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে জেলার কেশিয়াড়ির বেনাকুড়িয়া মহিষামুড়া সহ বিস্তীর্ণ জঙ্গল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হঠাৎ গ্রামবাসী লক্ষ্য করে জঙ্গলে দাউদাউ করে জ্বলছে আগুন। খড়গপুর দমকল কেন্দ্রে খবর দেওয়া হলে সেখান থেকে কর্মীরা এসে কোনো রকমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও শেষ পাওয়া খবরে অনুযায়ী এদিন পর্যন্ত জঙ্গলের বিস্তীর্ণ এলাকা আগুনের গ্রাসে। কেশিয়াড়ির বিভিন্ন জঙ্গলে কে বা কারা একাধিকবার আগুন লাগিয়ে দিচ্ছে তা নিয়ে ধন্ধে রয়েছে প্রশাসন। দমকল সূত্রের খবর, হাতি তাড়ানোর সময় কোনোভাবে স্থানীয় লোকজন জঙ্গলে আগুন লাগিয়ে দেয় আর তার থেকেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে জঙ্গলে। এ কথা যে কিঞ্চিত সত্য তা মেনেও নিয়েছেন গ্রামবাসীদের একাংশ। এদিকে একাধিকবার হাতির তাণ্ডবে চাষের ধান নষ্ট হয়ে যাওয়ায় রীতিমতো ক্ষোভে ফুসছে গোটা কেশিয়াড়ি। দ্রুত হাতির পালের নিয়ন্ত্রণে আনতে না পারলে ব্যাপক পরিমাণে ক্ষতির মুখে পড়বে এবারের মরশুমের চাষ। স্থানীয় বাসিন্দা পরাণ সিং বলেন, প্রতি বছর ধান ওঠার সময় হাতির তাণ্ডব চলে বনবিভাগের বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। এমন চলতে থাকলে আমাদের পক্ষে চাষ করা মুশকিল হয়ে দাঁড়াবে। বিঘা কয়েক ধান চাষ করেছিলেন পাথরহুড়িয়ার রতন মুর্মু। তিনি বলেন, চড়া সুদে টাকা ধার নিয়ে ধান চাষ করেছিলাম, কিন্তু রাতভর সারা জমি জুড়ে দাপিয়ে বেরিয়েছে হাতির দল। ফসল ঘরে তুলতে না পারলে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। একদিকে গজরাজের অত্যাচার, অন্যদিকে জঙ্গলে আগুন, সব মিলিয়ে রীতিমতো আতঙ্কে প্রতিটি মুহূর্ত কাটাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির মানুষজন। প্রশাসন যেন সব জেনেও নির্বিকার। আপনারা এসছেন এবং এটা হচ্ছে প্রতিবন, প্রতিবন ফরেস্ট বেলদা রেঞ্জের আন্ডারে পড়ছে। আমরা এসেছি, দেখছি বিশাল এলাকা, আগুন জ্বলছে। আমরা নিজে মানে গাড়ি জঙ্গলে তো ঢুকতে পারিনি, তার জন্য আমরা এই গাছের ডাল ফাল দিই, আগুনটা নেভানোর চেষ্টা করছি। কে বা কারা ধরিয়েছে বা এরকম কি কোনো রয়েছে? কারা ধরিয়েছে সেরকম বোঝা যাচ্ছে না, সম্ভবত হাতি তাড়ানোর জন্য আগুনটাকে হয়তো লাগিয়েছে। মানে কি হাতি কি এই জঙ্গলেই রয়েছে এখনো পর্যন্ত? এখনো আমরা যেটা শুনলাম 30 খানা মতো হাতি এই জঙ্গলে রয়েছে। তার মধ্যেও আপনারা যে প্রশাসনের তরফ থেকে এখনো চলছে ওদিকে হাতি আওয়াজ আসছে, কি বলছেন, কি বলবেন এই যে এতটা এর মাধ্যমে কাজ করছেন? হ্যাঁ, আমরা যেহেতু আগুন নেভাতে এসেছি, মানে আগুন জ্বলছে, জীবনের মানে ঝুঁকি নিয়ে আমরা যতটা পারি চেষ্টা করছি আগুনটা নেভানো। কতটা রিকভারি করলেন? হ্যাঁ, কিছুটা আমরা তো এদিকটা নিভিয়ে ফেলেছি, আর ওই যে হাতি ওই দিকে সামনের দিকে গেছে ওই দিকটা, এরপরে আমরা যাব। কী নাম স্যার? রবীন্দ্রনাথ ধাউড়িয়া, খড়গপুর ফায়ার স্টেশন। থ্যাংক ইউ স্যার।